অবসরের পরে আমার যা ভাবনা সেটা হয়তো আমি তাই করবো, লেখালেখি করবো। অবসরের পরে কি আপনি সংসদীয় রাজনীতিতে কোনো রাস্তা পারেন? আমি এখন না 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 এই সম্পর্কে উত্তর আমি অনেকদিন আগে দিয়েছি। আর এই রাজনীতি আসতে পারি কিন্তু সেটা দলীয় পলিটিক্স নাও হতে পারে, পার্টি পলিটিক্স নাও হতে পারে। এখানকার সাংসদ বলেছে যে মুখ্যমন্ত্রী হিসেবে আপনারা দেখবেন না, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করিনি। এটা একেবারেই রাজনৈতিক একটা কথা, এর সম্বন্ধে আমাদের কথা বলার কথা নয়। অবসর তো এগিয়ে আসছে প্রত্যেকটা মানুষের, আমি তো অবসরের দিন থেকে সেই জন্য বলবো যে অবসরের পরে আমার যা ভাবনা সেটা হয়তো আমি তাই করবো, লেখালেখি করবো। তার মানে কি ধনী ব্যক্তিরা কোনো অন্যায় করেননি, খুন করেননি? কারণ যখন আমি এই ধরনের কাজ করতে শুরু করেছিলাম আজ থেকে দু আড়াই বছর আগে, তখন একটা সাময়িক বিক্ষোভ তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তীকালে আমি দেখেছি যে সেই রাজনৈতিক দল নিজেদেরকে সংশোধন করে নিয়েছে এবং এখন আর সেই ধরনের বিক্ষোভ টিক্ষোভ হয় না। এখন তারা মামলা করে, মামলা করতেই আসে, মামলা করে চলে যায়, সুপ্রিম কোর্টে যায়, ডিভিশন বেঞ্চে যায়, যেতেই পারে, তার তো রাইট আছে। আর গালাগালটা আগে খুব করতো, এখন আমি দেখছি তারা করে না, হয়তো তাদের লাইন চেঞ্জ নেই কোনো কারণে। হ্যাঁ, বাইশ বিচারের মানে বহুদিন ভারতবর্ষে নীরবে নিবৃত্তি কেঁদেছে রবীন্দ্রনাথের আমল থেকে। না না, আমার হাতে তো আর সব নয়, আমার হাতে তো সব নয়, এমনকি কোনো ডিক্টেটারের হাতেও সব থাকে না। সুতরাং আমার যেটুকু আক্ষেপের কথা আমি বলবো, আজকে আপনি বলুন না কটা কটা ধনী ব্যক্তির ফাঁসি হয়েছে ভারতবর্ষে।